আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ভিডিও। আজকে আপনাদেরকে শেখাবো যে বিনান্স পিটুপিতে যে স্ক্যাম হয়, আপনি এইসব স্ক্যাম থেকে কিভাবে বাঁচবেন এবং আপনি সঠিক নিয়মে কিভাবে আপিল এবং রিপোর্ট করবেন। আর আমি এই ভিডিওতে দেখাবো যে এই ভুলগুলো আপনি করলে আপনার ডলার মাইর যেতে পারে। সো আপনার করণীয় কী কী, আপনি এই ভুলগুলো করবেন না তাহলে আপনার কোনো ডলার মাইর যাবে না। সো এই ভিডিওটা দেখলে আপনাদের এই ভুলগুলো কখনো হবে না এবং আপনাদের আর কোনো সমস্যায় পড়তে হবে না। এবং যারা সমস্যায় পড়েছেন তারা কীভাবে আপনার ডলারগুলো ব্যাক আনবেন এই ভিডিওতে দেখাবো, ফুল ভিডিওটা কন্টিনিউ করেন। আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং কমেন্টের পিন পোস্টে দেওয়া থাকবে। কারণ এখানে আপনারা ক্রিপ্টো সম্পর্কে সকল আপডেট পেয়ে যাবেন। এবং যারা ট্রেডিং শিখতে চান আমাদের এই চ্যানেলে জয়েন হবেন। জয়েন হওয়ার পরে এই যে পিন পোস্টের মতন একটা চিহ্ন আছে, এই পিন পোস্টে ক্লিক করবেন, এখানে দেখবেন যে আমাদের ইউটিউবের সকল বেসিক ভিডিও দেওয়া আছে আপনার ট্রেডিং শেখার জন্য। আপনি এগুলো ভিডিও দেখলে ট্রেডিং সম্পর্কে ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। এবং যারা প্রফেশনালি ট্রেডার হতে চান তারা চাইলে আমাদের প্রিমিয়ামে জয়েন হতে পারেন। আমাদের প্রিমিয়ামে জয়েন হলে আপনারা প্রতিদিন সিগন্যাল পাবেন এবং ট্রেডিং কোর্স ভিডিও পাবেন, যেগুলো দেখে আপনারা প্রতিনিয়ত প্রফিট করতে পারবেন, পাশাপাশি ট্রেডিং শিখতে পারবেন। আর যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা নেই এবং নতুন করে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, আমাদের এই লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট খুললে 50% ডিসকাউন্ট পাবেন, ট্রেডিং ফি মানে 50% কম কাটবে। কারণ আমি একজন অ্যাফিলিয়েট পার্টনারশিপে আছি বিনান্সের সাথে আমাদের এই কমিউনিটি থেকে। সো ভিডিওটা এখন শুরু করা যাক। তো ভিডিওটা এখন শুরু করলাম, আপনাদের যে যে বিষয়ে মেনে চলতে হবে বিনান্স পিটুপিতে বাই সেল করার জন্য, ফার্স্টে বলি আপনার মার্চেন্টদের সাথে ডলার বাই সেল করতে হবে, তাহলে আপনার স্ক্যাম হওয়ার সম্ভাবনা খুবই কম। দ্বিতীয় কথা, ডলার বাই করার সময় অর্ডার পেজে থাকা নাম্বারে আপনি পেমেন্ট করবেন, অন্য কোনো নাম্বারে পেমেন্ট করবেন না। এখন আপনাদেরকে বলি আমি একটা কাহিনী, এখানে একজন ব্যক্তি আছে, এই ব্যক্তিটা আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, যে উনি হলো পিটুপিতে ডলার অর্ডার দেয় 5000 টাকার। ওনাকে একটা ব্যক্তি, মানে যেই ব্যক্তির কাছে অর্ডার দেয় ওই ব্যক্তি কল করে, কল করে অন্য একটা নাম্বারে সে তাকে টাকা দিতে বলে, অন্য নাম্বারে সে টাকা দেয়, বাট পরবর্তীতে কিন্তু সে ডলার পায় না। আপনি অর্ডারে থাকা মানে অর্ডার পেজে থাকা যে নাম্বার আপনাদেরকে দেখায় কোন নাম্বার সেটা, আপনি ডলার অর্ডার করলেন, অর্ডার করার সময় যে এইখানে ওয়ালেটের নাম্বার, এই ওয়ালেটের নাম্বারে আপনি পেমেন্ট করবেন, এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনি পেমেন্ট করবেন না। এখানে যে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে পেমেন্ট করবেন, তাছাড়া কিন্তু আপনার সমস্যা হতে পারে। অনেক স্ক্যামার আছে আপনাকে ফোন করবে, ফোন করে আপনাকে বলবে যে ভাই আমার ওই নাম্বারের একটু সমস্যা, আপনি অন্য একটা নাম্বারে আমাকে টাকা পাঠান, তাহলে কিন্তু আপনি পাঠাবেন না, অর্ডারটা ক্যান্সেল করে দেবেন। আর দ্বিতীয় কথা, ওই অর্ডার পেজে যদি নাম্বার না দেওয়া থাকে আপনার টাকা সেন্ড করার দরকার নেই, ওই অর্ডারটাই ক্যান্সেল করে দেবেন আপনি। কারণ অনেক চোর আছে যারা হলো অর্ডার পেজে নাম্বার দিয়ে রাখে না, অন্য জায়গায় নাম্বার দেয়, আপনাকে কল করে নাম্বার দেয়, ওই নাম্বারে টাকা নেয়, পরে বলে যে আমি টাকা পাই নাই। বিনান্সের কাছে তারা আপিল করে, তারা এক্সপার্ট এইসব বিষয়ে, তো দেখা যায় আপিল করে তারাই কিন্তু জিতে যায়, আপনি কিন্তু হেরে যাবেন, কারণ আপনি ওইরকমভাবে জানেন না। সো অর্ডার পেজে যদি নাম্বার না থাকে, মানে যে এরকম পেজে এখানে যদি নাম্বার না থাকে আপনি ওই অর্ডারটা সুন্দর করে ক্যান্সেল করে দেবেন, অর্ডারের সাথে বাই সেল করার দরকার নেই, ঝামেলার মধ্যে যাওয়ার দরকারই নেই। আর দ্বিতীয় কথা হলো যে এভাবে কিন্তু স্ক্যাম হয়, অবশ্যই এটা সম্পর্কে সাবধান থাকবেন। আর তারপরে হলো টাকা সেন্ড করার পরে ট্রান্সফার নোটিশ সেলারে ক্লিক দিবেন, যে এই ব্যক্তিটা দেখেন ইনি অর্ডার করছে, অর্ডার করার পরে উনি ট্রান্সফার নোটিশে মানে সেলারে ক্লিক দেয় নাই, এই কারণে কিন্তু নির্দিষ্ট সময় পর তার অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়, ওই দিকে কিন্তু ওনাকে টাকা তিনি দিয়েছে। আপনি এখানে দেখেন মানে এনাকে টাকা দিছে, টাকা দেওয়ার পরে কিন্তু এই দেখেন অর্ডারটা ক্যান্সেল, কিন্তু আপনার কিন্তু টাইম দেওয়া থাকে, টাইম নির্দিষ্ট টাইম পার হয়ে গেলে কিন্তু অর্ডারটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যায় আপনি যদি এরকম ট্রান্সফার নোটিশ সেলারে ক্লিক না দেন। সো অবশ্যই ডলার বাই করার সময় আপনি টাকা সেন্ড করবেন, টাকা সেন্ড করার পরে এই যে ট্রান্সফার নোটিশ সেলার লেখা থাকবে, টাকা আপনি এই নাম্বারে সেন্ড করলেন, সেন্ড করার পরে এই যে এরকম ট্রান্সফার নোটিশ সেলার লেখা থাকবে এখানে অবশ্যই ক্লিক করবেন। এখানে যদি আপনি ক্লিক করতে ভুলে যান তাহলে আপনার টাকাটা মায়ের যাবে, কারণ এ পর্যন্ত ভাই অনেক ব্যক্তিকে দেখছি এই ট্রান্সফার নোটিশ সেলারে ক্লিক করে না, ডিরেক্ট টাকা সেন্ড করে, টাকা সেন্ড করে চ্যাটে গিয়ে তাকে স্ক্রিনশট পাঠায় বসে থাকে, যখনই যে 14-15 মিনিট চলে যায় তখন অটোমেটিকলি অর্ডার ক্যান্সেল হয়ে যায়, ওই ব্যক্তি কিন্তু টাকা পাওয়া যায় কিন্তু তার ডলার দিতে হয় না। এতে দেখা যায় যে ব্যক্তি ডলার কিনতে গেছে নতুন সে টাকা কিন্তু মায়ের খেয়ে যায়। সো অবশ্যই টাকা সেন্ড করার পরে এই ট্রান্সফার নোটিশ সেলারে ক্লিক করবেন। আর একটা কথা বলে রাখবো, আপনারা যখন ওয়াইফাই ইউজ করেন ভাই, অনেক সময় দেখি ওয়াইফাই ইউজ করে টাকা সেন্ড করেন, ওয়াইফাই চলে যায়, এই নোটিশ সেলারে ক্লিক দিতে ভুলে যান, পরে অর্ডার ক্যান্সেল হয়ে যায়, পরে ওয়াইফাই আসলে আপনি কানেক্ট করে দেখেন আপনার টাকাটা নেই, এরকম অনেকজনের হয়েছে আমি দেখছি। সো অবশ্যই আপনার নেটওয়ার্কটা
চেক করবেন আগে আপনার নেটওয়ার্ক ঠিক আছে কিনা, কারণ আপনি টাকা সেন্ড করার পরে আপনার নেটওয়ার্ক যদি চলে যায় ঝামেলা। সো অবশ্যই নেটওয়ার্ক চেক করে নেবেন। আর ট্রান্সফার নোটিশে ক্লিক দিতে অবশ্যই ভুলবেন না, কারণ এটা যদি ভুলে যান আপনি ডলার পাবেন না, 100% গ্যারান্টি। আর 3 নম্বর গেল এটা, 4 নম্বর হলো আপনার যদি কোনো সমস্যা হয় আপনি আপিল আর রিপোর্ট করবেন। এটা আমি দেখাবো একদম লাইভে, দেখাবো কীভাবে আপিল করতে হয়, কীভাবে রিপোর্ট করতে হয়। ওকে, আরেকটা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো যে আপনার নাম্বারে SMS দেয় তারা, এই যে এই ব্যক্তি হলো ডলার কিনতে গেছে, এনাকে নাম্বারে SMS দিছে বাট টাকাটা তার কাছে আসে নাই, সে SMSটা দেখে টাকাটা রিলিজ করে দিছে। এরকম অনেক ভুল করে, এর আগে অনেকগুলো এরকম দেখছি যে আমাকে ইনবক্স করছে, ভাই এখন আমার করণীয় কী। তো তাদেরকে বলবো নগদ থেকেও কিন্তু এরকম ফেক SMS দেওয়া যায়, আপনার নগদ এরকম নগদ লেখা থাকবে এখানে টাকা শো করবে বাট আপনার কাছে টাকা আসবে না, অনেক হ্যাকার আছে এরকম করে করে। সো আপনারা অবশ্যই মনে রাখবেন আপনার কাছে যখন টাকা আসবে SMS আসলো, আপনি সুন্দর করে অ্যাপসে গিয়ে টাকাটা আগে চেক করবেন টাকাটা আছে কি না। আর আপনি যদি বাটন ফোন ইউজ করেন, বাটন ফোনে টাকা নেন, তাহলে বাটন ফোনে ডায়াল করে টাকাটা আগে চেক করবেন তারপরে রিলিজ দেবেন। 1 মিনিট দেরিতে রিলিজ দিলে আপনার আহামরি কোনো সমস্যা হবে না, এই বিষয় অবশ্যই মাথায় রাখবেন। এই 5টা বিষয় যদি আপনি মাথায় রাখেন তাহলে আশা করি আপনার আর ওই কোনো সমস্যা হবে না। এবং আমি এগুলো সব কিছু এখন লাইভে আপনাদেরকে দেখাবো কীভাবে বাই সেল করতে হয়। আর যারা ডলার বাই সেল করতে চান তারা করবেন কি, আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা চ্যানেলে চলে আসবেন, এই যে পিন পোস্টে ক্লিক করলেই যে এখানে ভিডিও পেয়ে যাবেন কীভাবে নিরাপদে ডলার বাই সেল করবেন। এখানে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু ভিডিও চলে আসবে, এই যে এই ভিডিওটা চলে আসবে। অথবা আমার চ্যানেলে আসবেন, চ্যানেলে আসার পর একটু নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসার পর এখানে কিন্তু ভিডিও দেওয়া আছে কীভাবে ডলার বাই সেল করবেন, এই যে বিকাশ নগদের মাধ্যমে ডলার বাই সেল ডিপোজিট করবেন, এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওতে আমি একদম লাইভে দেখাই দিছি যে কীভাবে আপনার ডলার কিনতে হয় এবং কীভাবে সেল করতে হয়। তারপরে আমি দেখাই দিচ্ছি কীভাবে ডলার কিনবেন এবং কীভাবে বিক্রি করবেন আর কাদের কাছে ডলার বাই সেল করবেন। প্রথমত আপনাকে যাদেরকে আমি বলছি কি ভেরিফাইড ইউজারদের সাথে লেনদেন করবেন। সো প্রথমে আপনার কাজ এখানে চলে আসবেন, এই যে এখানে BDT না দেওয়া থাকলে এখানে BDT দিয়ে দেবেন বাংলাদেশি যারা, এবং যারা ইন্ডিয়ান ইন্ডিয়ান কারেন্সি দিয়ে দেবেন। ওকে, দেওয়ার পরে সাপোজ আপনি হলো ডলার কিনবেন, ডলার কেনার জন্য কী করতে হবে, এই যে বাই অপশনে ক্লিক করতে হবে, তারপর আপনি কত টাকার কিনবেন এই যে ফিল্টারে ক্লিক করবেন, ফিল্টারে ক্লিক করে এখানে আপনি লিখলেন অ্যামাউন্ট কত টাকার কিনবেন ডলার। সাপোজ আমি আপনাদেরকে এমনি দেখাতে যাচ্ছি 1000 টাকার ডলার কিনবো, এখানে 1000 টাকা লিখলাম, কনফার্মে ক্লিক করলাম, তারপরে আবার ফিল্টারে ক্লিক করে আমি নগদে কিনবো, নগদ টাকা দিয়ে কিনবো, মানে নগদে আর কি পেমেন্ট করবো, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু দেখবেন যে যেগুলোতে এরকম ভেরিফাইড চিহ্ন আছে, এই যে ভেরিফাইড ব্যাচ দেখেন সোনালি কালার, এদের সাথে বাই সেল করবেন। ভাই টাকা আপনার 50 সেন্ট কম পান, আপনি 50 টাকা আপনার বেশি লাগুক, মানে আপনি 1000 টাকা ডলার বাই করতেছেন আপনার 3 টাকা 4 টাকা বেশি লাগুক, ডলার প্রতি 1 টাকা করে বেশি লাগুক, তাও আপনি ভেরিফাইড ইউজারদের থেকে কিনবেন, টাকা মারা যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ওকে, তো তারপরে এরকম ভেরিফাইড দেখবেন এবং দেখবেন যে এই যে রেট কমপ্লিটেশন রেট যাদের 199 এইরকম তাদের সাথে বাই সেল করবেন, যাদের দেখবেন যে 80 নিচে এই যে 99 এদের সাথে বাই সেল করবেন, 98 এদের সাথে বাই সেল করবেন, এবং যাদের ট্রেড সংখ্যা অনেক বেশি, যেমন দেখেন এই যে এই ভেরিফাইড ইউজারের এর রেট কিন্তু 100 এবং ট্রেড সংখ্যা অনেক বেশি, এই আইডিতে ক্লিক করবেন। চাইলে এনার যে ফিডব্যাকগুলোও দেখতে পারেন, এখানে এনার কিন্তু কোনো নেগেটিভ ফিডব্যাক নেই, সব পজিটিভ। সো এই ব্যক্তিটা ভালো, এনার সাথে আপনি বাই সেল করতে পারেন, এইরকম ভেরিফাইড ইউজার দেখে আপনি বাই করবেন সেল করবেন। সো আপনি বাইয়ে ক্লিক করলেন, এখানে আপনি অ্যামাউন্ট লিখলেন কত টাকার বাই করবেন, আমি 1000 টাকার করবো, আপনি এখানে কিন্তু যে লিমিট দেওয়া থাকে কিন্তু সর্বনিম্ন এনার থেকে 1000 টাকার কিনতে পারবেন এবং সর্বোচ্চ 36185 টাকার কিনতে পারবেন। ওকে, তারপর আমি এই যে বাই নাওয়ে ক্লিক করলাম, বাই নাওয়ে ক্লিক করার পরে এই যে মেক পেমেন্টে ক্লিক করলাম, মেক পেমেন্টে ক্লিক করার পরে ওনাকে আমি নগদে পেমেন্ট করবো, নগদটা আমি সিলেক্ট করলাম, আর এখানে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে আপনি হলো টাকাটা সেন্ড করবেন, এখানে নাম্বার না দেওয়া থাকলে সুন্দর করে অর্ডারটা ক্যান্সেল করে দেবেন। সো এই নাম্বারে আমি পেমেন্ট করবো, এখন এখানে আমি ক্লিক করে কপি করে নিলাম। আর আপনার যদি সমস্যা আপনি আগে যে ট্রান্সফার নোটিশ স্যালারি ক্লিক করবেন দেন টাকা পাঠাবেন, সো সমস্যা নেই, আমি হলো কপি করে নিলাম, এখন টাকা পাঠাবো। তো নাম্বারটা দিয়ে দিলাম, 1000 টাকা দিলাম আমি, 1000 টাকা দিয়ে
पिन नम्बर दिए दीसि परवर्ती क्लिक कर दिल परवर्ती हमारे टाकटा सेंड कर लेंड कर एक स्क्रीनशॉट निल তারপরে এখন কিন্তু অবশ্যই আপনাদের এই ট্রান্সফার নোটিশ সেলারে ক্লিক করতে হবে, তাছাড়া কিন্তু আপনি টাকা পাবেন না। আপনি স্ক্রিনশট মেরে এনাকে স্ক্রিনশটটা দিয়ে দিলেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। তো আপনি এই ট্রান্সফার নোটিশ সেলারে ক্লিক করবেন আগে। এই দেখেন এখানে কিন্তু আপিল আর ক্যান্সেল অপশন আসবে, কোনো সময় আপনি ক্যান্সেল করতে যাবেন না, ক্যান্সেল করলে কিন্তু আপনার টাকাটা মায়ের যাবে। তারপরে আপনি সুন্দর করে এনাকে স্ক্রিনশটটা দিয়ে দিবেন। আমি তাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিলাম, তো ইনি এখন এটা দেখার পরে ইনি আমাকে রিলিজ দিয়ে দিবে। ওকে, আর এখানে কিন্তু আপনার দেখেন সব কিছু দেওয়া আছে, এনার সাথে আপনি চ্যাটিং করতে পারবেন। এখন আপনার যদি কোনো সমস্যা হয় আপনার এখানে কিন্তু টাইম দেওয়া আছে, টাইমের মধ্যে উনি রিলিজ দিয়ে দিবে। আপনার যদি 10 মিনিট 5 মিনিট ওয়েট করার পরে কোনো সমস্যা হয় আপনি ক্যান্সেলে ক্লিক করবেন না, আপনি যে আপিলে ক্লিক করবেন কোনো সমস্যা হলে, বুঝতে পারছেন? তারপর ওকেতে ক্লিক করে দেবেন। এই টাইমটা শেষ হওয়ার পরে আপনি আপিল করতে পারবেন। সো আমাদের আমি তাদেরকে পেইড করে দিছি, সে একটু চেক করুক, চেক করে কিন্তু টাকাটা পেইড করে দেবে। সো আমরা একটু অপেক্ষা করি। দেখেন আমাকে কিন্তু তারা ডলার দিয়ে দিছে। ওকে, সো আপনাকে যদি তারা টাকা না দিত তাহলে কিন্তু আপনি ওই যে আপিলে ক্লিক করে আপনি আপিল করতে পারতেন, যেহেতু আমাকে টাকাটা দিয়ে দিচ্ছে সেহেতু আমি আপিল করতে পারতেছি না। ওকে, চাইলে আপনি তাকে ফিডব্যাক দিতে পারেন। আর যখন আপনার টাকাটা দিবে না আপনার ওই যে দেখালাম আপিলে ক্লিক করবেন। এখন ডলার যদি আপনাকে রিলিজ না দেয় নির্দিষ্ট সময়ের মধ্যে, তারপর আপিলে ক্লিক করবেন। দেখালাম তো ওখানে আপিল, আপিলে ক্লিক করার পর আপনাদের এইরকম পেজ আসবে। আপনি সুন্দর করে এখানে লিখবেন, আপনি সুন্দর করে গুগল ট্রান্সলেটর ইউজ করবেন, অবশ্যই ইংরেজি লিখতে হবে। লিখবেন যে আমি টাকা দিয়েছি কিন্তু সে আমাকে ডলার দেয়নি। আর অবশ্যই টাকা যে দিয়েছেন এটার একটা স্ক্রিন রেকর্ড ভিডিও করবেন সুন্দর করে, মানে আপনার ওনার ওখান থেকে নাম্বার যে কপি করছেন ওই নাম্বারটার ওখানে দেখাবেন। দেন আপনার নগদ অ্যাপসে আসবেন, বিকাশে পেমেন্ট করলে বিকাশ অ্যাপসে আসবেন। আসার পরে নাম্বার দেখাবেন, দেখায়া এই যে প্লাস চিহ্ন আছেন এখানে আপনি ভিডিওটা আপনি দেবেন। এখন এখানে লিখবেন যে আমি তাকে পেমেন্ট করেছি, টাকা দিয়েছি কিন্তু সে আমাকে ডলার দিচ্ছে না। এভাবে তারপর আপিলে ক্লিক করে দেবেন, আপিল হয়ে যাবে। যেমন এই যে এখানে দেখাইতেছি, দেখেন এখানে কিন্তু এই যে ভিডিও দেওয়া হয়েছে এরকম ভিডিও, এবং এখানে আপনি সুন্দর করে লিখে দেবেন, লিখে আপিলে ক্লিক করবেন। তখন আপনার হলো আপিল হয়ে যাবে, তখন হলো আপনার বিনান্স সাপোর্ট থেকে আপনাদের সাথে কথা বলবে। আপনি যদি লিগ্যাল হয়ে থাকেন তাহলে আপনাকে তারা ডলারটা দিয়ে দিবে। তারপর আরেকটা কথা, আপনার কোনো কারণে অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল, কোনো নেটওয়ার্ক সমস্যার কারণে বা কোনো কিছুর কারণে অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল, আপনি টাকা সেন্ড করছেন অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে, ওকে, তখন আপনি করবেন কি, আপনি হলো সুন্দর করে এই যে রিপোর্টে ক্লিক করবেন, যে আইডির সাথে ওই আইডিটা বার করবেন কীভাবে, অর্ডার ক্যান্সেল হয়ে গেল, সুন্দর করে এখানে চলে আসবেন এই যে এটা হোম পেজ, দেন এই যে অর্ডারে ক্লিক করবেন। অর্ডারে ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করলে আপনার এখানে সব কিছু দেখতে পারবেন, অর্ডার টর্ডারগুলো সব কিছু দেখতে পারবেন। সাপোজ এই যে আমাদের অর্ডারটা ক্যান্সেল করছিলাম, তো এখানে এসে এই যে রিপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করার পরে আপনি রিপোর্ট করবেন আপনার রিপোর্টের কারণ কী, আপনি এখানে সুন্দর করে রিপোর্টের কারণগুলো চয়েস করে দিবেন, কিংবা আপনার যেটা সমস্যা হয়েছে, আপনার যদি ট্রেডিং ফান্ড কোনো স্ক্যাম টিস্ক্যাম এগুলো, তারপর আপনার ইমেল অ্যাড্রেস দেবেন এবং ডিসক্রিপশন বক্সে আপনি লিখবেন আপনার কী কী সমস্যা, লিখে আপনি এখানে পিক আপলোড করে দেবেন। ওনার সাথে যে ট্রানজ্যাকশন করছেন মানে ওনাকে ডলার পাঠাচ্ছেন উনি ডলার দিচ্ছেন না, আপনার অর্ডারও ক্যান্সেল হয়ে গেছে, আপনি সুন্দর করে স্ক্রিনশটগুলো মেরে এখানে সাবমিট করবেন। তবে রিপোর্ট করলে অতটা কাজ হবে না, আপনার আপিল করলে 100% আপনি লিগেল হলে আপনি ডলারটা পাবেন। ওকে, সো রিপোর্ট করে আপনাদেরকে দেখালাম। এখন আপনাদেরকে আমি ডলার বাই করা দেখাইছি, এখন আমি সেল করা দেখাই আপনাদেরকে, তাহলে একদম ভালো হবে নি, আপনাদের বুঝতে আর কোনো সমস্যা হবে না। নি ডলার সেল করার জন্য আমি এখানে 1000 টাকা ডলারই সেল করবো, নগদে পেমেন্ট নেব আমি, কাস্টম করে নিলাম। তাহলে যত 1000 টাকার অর্ডারগুলো আছে এগুলো সামনে চলে আসবে। সো দেখেন আপনারা এই যে ভেরিফাইড আইডি এবং যাদের ওই যে কম্বিনেশন রেট অনেক ভালো তাদের সাথে বাই সেল করবেন, এবং যাদের ট্রেড সংখ্যা অনেক বেশি, সো এটার অনেক ভালো দেখতেছি আমি। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি 1000 টাকা ডলার সেল করব, এই যে এটাতে ক্লিক করবে 1000 টাকা, 1000 টাকা আমি সিলেক্ট করলাম। দেন এখানে পেমেন্ট মেথডটা সিলেক্ট করে নেবেন, আপনি কিসে পেমেন্ট নেবেন, তারপরে এই যে সেল উইথ জিরো ফি এখানে ক্লিক করে দেবেন, তারপরে এইরকম চলে আসবে। দেন আপনি এই যে ইনবক্সে ঢুকবেন,
উনি আপনাকে পেমেন্ট করে দিবে কিছুক্ষণের মধ্যে। ওকে, উনি আমাকে পেমেন্ট করবে, দেন আমি হলো এই যে পেমেন্টটা পাইলে আমি তাকে রিলিজ দিয়ে দেবো। অবশ্যই আপনি মনে রাখবেন যে পেমেন্ট করার পরে আপনার বিকাশ নগদে যেটাতে পেমেন্ট করুক আপনার অ্যাপসে আপনি আগে গিয়ে চেক করবেন ব্যালেন্সটা। তো নগদ থেকে আমার কাছে এসএমএস চলে আসছে, দেখেন আপনারা এরকম এসএমএস দেখে কখনো রিলিজ দিবেন না। আপনার কাছে এসএমএস আছে, আপনি রিলিজ দেবেন না, আপনাকে সুন্দর করে অ্যাপসে গিয়ে টাকা চেক করবেন। আমি অ্যাপসে চলে আসলাম, দেন এখানে আমার ব্যালেন্স চেক করব, লেনদেনের এখানে যাব, এই যে রিসিভ মানি, এখানে কিন্তু আমি টাকাটা পেয়েছি। তো টাকাটা পাইছি, এখন আমি পেমেন্ট রিসিভ এখানে ক্লিক করব, দেন হলো আই অ্যাপ রিসিভ পেমেন্ট এখানে ক্লিক করব। আপনি যদি টাকা না পান তাহলে সুন্দর করে এখানে ক্লিক করবেন। অবশ্যই আমি টাকা পাইছি, এখানে ক্লিক করব, কনফার্ম রিলিজে ক্লিক করে দিব। ওকে, দেন এখানে আমি হলো আমার গুগল অথেন্টিকেটরের যে ইয়াটা আছে এখানে আমি সাবমিট করে দিব। এই যে ডলারটা আমি রিলিজ দিয়ে দিলাম, আমি টাকা পেয়ে গেছি, রিলিজ দিয়ে দিলাম। আর ফিডব্যাক ভালো দিতে চাইলে আমি ফিডব্যাক ভালো দিব, না চাইলে দিব না। আমি ডলার পাইছি লিখলাম আপনাদের সামনে, কোনো স্ক্যাম হইলো, কোনো রিপোর্ট করতে হইলো, কোনো কিছু করতে হইলো না। তো আপনারা হইলো এইভাবে বাই সেল করবেন, বাই ভেরিফাইড ইউজারদের সাথে বাই সেল করবেন, 50 পয়সা, 20 পয়সা, 30 পয়সা বেশি লাগুক ভাই, সমস্যা নেই। তো এইভাবে বাই সেল করলে কোনো স্ক্যাম হওয়ার সম্ভাবনা থাকবে না। আর রিপোর্ট আপিল কীভাবে করতে হয় এগুলো তো দেখালাম। তো সবাই ভালো থাকবেন, আর ট্রেডিং শিখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের গ্রুপ আছে, পেইড মেম্বার দেখতেছেন, এখানে মোটামুটি 970-এর মতন মেম্বার হয়ে গেছে। তো এখানে আমরা প্রতিনিয়ত সিগন্যাল দেই, পাশাপাশি হলো আমরা মার্কেট আপডেট এবং ট্রেডিং শিখাই। যারা ট্রেডিং শিখতে চান এবং আমাদের সিগন্যালগুলো ফলো করে রেগুলার 5-10%, 15%, 20% এরকম প্রফিট করতে চান, তারা প্রিমিয়ামে জয়েন হইতে পারেন। ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।